তোমরা যারা ক্লাস সিক্সে পড়ছো তাদের জন্য আজকের ভিডিও। আজকে আমি দেখাবো তোমাদের গণিত বইয়ের গাইডটা কীভাবে ডাউনলোড করা যায়। এর আগেও আমার অনেকগুলো ভিডিও রয়েছে বইয়ের উপরে, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। তো কথা নয়, আমি এখন যে লিঙ্কটির মধ্যে আছি, ওয়েবসাইটটির মধ্যে আছি, সেটি হচ্ছে onlinebcs.com। এর আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে যে ডাউনলোড করতে হয় বইগুলো, তো এখান থেকে তুমি সহজে ডাউনলোড করতে পারবে, কোনো ঝামেলা ছাড়া সরাসরি এখান থেকে ডাউনলোড করলে করতে পারবে তোমরা। তো এখানে যে আমি ওয়েবসাইটের ভিতরে আছি, এটা আমি সরাসরি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে, তোমাদেরকে ওয়েবসাইট ঘুরতে হবে না। তো কথা নয়, আমরা ডাউনলোড করে ফেলি। onlinebcs.com এই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলে এখানে ক্লিক করবে তোমরা। ক্লিক করা মাত্রই এই আমি যেখানে আছি তোমরা সেখানে চলে আসবে, তারপর নিচে স্ক্রল করে নিচে যেতে থাকবে, নিচে আরেকটু, নিচে আরেকটু। ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল গণিতের টেক্সট বই বাংলা ভার্সন, এটা হচ্ছে বই, আর আমরা এখন ডাউনলোড করব ষষ্ঠ শ্রেণীর গণিতের টেক্সট বই ইংলিশ, সরি, ডাউনলোড করব গাইড। এই যে এখানে ষষ্ঠ শ্রেণীর সৃজনশীল গণিতের সম্পূর্ণ গাইড সমাধান পিডিএফ ডাউনলোড, এখানে ডাউনলোডে আমরা ক্লিক করে দেব। তারপর আমাদের একটা ড্রাইভে নিয়ে যাবে, ওকে ড্রাইভে চলে আসছি আমরা। ওকে, ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে গিয়ে তোমাদের গাইড, তো এটি ডাউনলোড করার জন্য উপরের কর্নারে, ডান দিকে কর্নারের উপরে তিনটি যে ফুটা বা ট্রি ডট রয়েছে, এখানে ক্লিক করার পর, নিচে যাওয়ার পর এখানে ডাউনলোড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করা মাত্রই ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন ক্লিক করে দিলাম, সেটি ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও, আর আমি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছি, তাই নতুন করে আর ডাউনলোড করছি না। আর এই ছিল ভিডিও তোমাদের যে গণিত গাইডটি, আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে, আর নতুন নতুন এডুকেশনাল ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।